हेलो बंधुरा, गुड इवनिंग एंड वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करी सबाई भालोई आछो आर तुम्हारे भालोबाशाय आमिओ भालो आछि। आज के शुक्रवार और एखन बाजे 3:30। एखन थेके आमि तोमादेरके साथे करे ब्लगटा शुरू करछि। आई होप जे तोमादेर ब्लगटा भालो लागबे। तो कल के विपत्तारिणी पुजो और आज के 3 नागाद अमावती छिड़ेछे। अमावती छाड़ार पर आमादेर मध्य और किटा नियम, इटा आशा करी सबार ही तो नियम, जे जे आसने माँ थाके से आसनटा उठिए पुरो चेन्ज कर देवा है और ठाकुर घर एक परिष्कार परिच्छन्न करिए निये तारपर ठाकुर के आम दिए पुजो दीते हैं, माने फल दिए पुजो दिले ही है। एबार जेहेतु आज के अमावती छाड़लो और कल के विपत्तारिणी पुजो आछे, प्रथम विपत्तारिणी पुजोटा पड़ेछिलो मंगलवार और तखन पुरो भरा अमावती छिलो, तार जोन्नो मंगलवार पुजोटा बातिल हुए छिलो, केउ ही करते पारेनि कारण अमावतीते मायेर पुजो हय ना और विपत्तारिणी पुजो मानेई मायेर पुजो, तार जोन्नो मंगलवारेरटा बाद हुए गेछिलो। तो बाकी रइलो ओई एकटा, तो ओई शनिवार दिनई मैक्सिमाम जारा करे एई पुजो तारा करे नेबे। আর এই পুজো করতে গেলে যা যা করতে হয় তা সবটাই আমি আজকেই করে রাখি। আমরা আজকের দিন নিরামিষ খেয়ে মাথা ঘুষে সব করে ঠাকুরের সব কাজকর্ম কমপ্লিট করে রাখি, ফল বাজার। তারপর এই পুজোতে জানো তো বিশেষ একটা নিয়ম আছে, সেটা হচ্ছে 13টা বিপত্তারিণী মায়ের পুজো করতে গেলে 13 ফল, 13 ফুল, 13 পান সুপুরি, তারপর 13 মিষ্টি, এসব দিয়ে মায়ের পুজো করতে হয় সব 13টা। এবার আমার এখনও পর্যন্ত ফল বাজার টাজার হয়নি, আবার আজকে হাজবেন্ড অফিসে গেছে, এমন যে হাজবেন্ডও এনে দিতে পারবে না কারণ ও অফিসে গেছে, আমাকেই নিজে সব করতে হবে। এই যে শালুটা টুকরো করে কেটে নিচ্ছি, এটা দিয়ে ঠাকুরগুলোকে একটু পরিষ্কার করাবো, মানে জল দিয়ে ধুয়ে দিয়ে ঠাকুরগুলোকে পুছে নেব। যখনই আমি ঠাকুরঘর পরিষ্কার করি আমি ঠাকুরঘরের সব টাইলসগুলো পুছে নিয়ে সব ঠাকুরগুলোকে ভালো করে পুছে নিই। হ্যাঁ, যে ঠাকুরকে জল ঢালার দরকার সে ঠাকুরকে জল ঢেলে পরিষ্কার করে নিই আর বাদ বাকিগুলো ঠাকুরগুলোকে পটগুলোকে পুছে নিই। তারপর এটা আমার গীতা, গীতাটার আমি লাল কাপড় দিয়ে পেঁচাই। আমি এই গীতার জন্য একটা লাল শালু কেটে রেখেছি। অ্যাকচুয়ালি আমার শালু আনাই থাকে, যখন যেরকম দরকার হয় আমি কেটে কেটে নিই। তো খুব দরকার হয় লাল শালু, হলুদ শালু। আমি গীতা সবসময় লাল শালুতেই পেঁচিয়ে রাখি। আগে যেটা ছিল ওটা বেশ সিনথেটিকের ওপর ডিজাইন করা ছিল, ওটা নোংরা হয়ে গেছে, ওগুলোকে সরিয়ে এখন আমি নতুন করে সব রাখছি। আর ঠাকুরঘরটা একটু নোংরাও হয়েছিল তাই পরিষ্কার করে নিলাম, ওপরে ঝুলটা একটু ঝেড়ে নিলাম, টাইলসগুলো সব পুছে নিলাম ভালো করে, আর ঠাকুরগুলো সব পুছে জায়গায় সব ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। তো এই পোর্শনটা আমার পুরো রাধাকৃষ্ণ আর গোপালের, এটা গোপালের খাট, প্রতিদিন রাতের গোপালকে এখানে শয়ন দেওয়া হয়। আর দোলনায় করে রেগুলার মানে দিনের বেলা আগে আসনে বসাতাম, মানে একটা আসন টাইপ আসন ছিল সেখানেই বসাতাম, তো এখন আর আসনে বসাই না, এখন দোলনাতেই থাকে গোপাল। শুনেছি গোপাল নাকি দোলনায় থাকতে ভালোবাসে, তার জন্য সবসময় দোলনায় রাখা হয় গোপালকে। আর আজকে কাজের এত চাপ ছিল যার জন্য আর কোনো ভিডিওই শ্যুট করতে পারিনি। আর আজকে রান্নাবান্নারও চাপ নেই, হাজবেন্ড অফিস গেছে আর মেয়ে আর শ্বশুর জায়ের কাছে খাচ্ছে, তো রান্নার কোনো চাপই নেই। আমার তো নিরামিষ, তাই আজকে ভাগনা বউ বললো যে মামি তোমার রান্না করতে হবে না, তুমি আমার কাছেই খেও, তার জন্য আর আমার রান্নার কোনো চাপ প্রেশার নেই, যার জন্য আমি ধীরে সুস্থে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি সব। কী বলো তো, রাস্তার পাশে বাড়ি তো, প্রচণ্ড ধুলো ওড়ে আর সব ধুলো ঘরে ফার্নিচারে ঠাকুরঘরে, আর ঠাকুরঘরের দরজাটা তো ওপেন, ওখান দিয়ে আরও বেশি ধুলো ঢোকে, তো সব সময় তো আর পরিষ্কার করা হয় না। এবার অমাবতীর জন্য সব পাল্টাতে হচ্ছে, যার জন্য আমি একবারে সব পরিষ্কার করে নিচ্ছি। মাঝে মাঝে এরকম পরিষ্কার করে নিই, ঠাকুরঘর বলো আর যাই বলো, মাঝে মাঝে একটু পরিষ্কার করে নিই। আর আমার শরীরটাও ঠিক অতটা ভালো নেই, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই টেনশান হচ্ছিলো যে এত কাজ কীভাবে করবো, ঠাকুরঘর ঝাড়া, মানে কোনো এক্সট্রা কাজ থাকলেই খুব মানে টেনশান হয়ে যায় যে কীভাবে করবো কীভাবে করবো। আসলে কী বলতো, প্রতিদিন ধরা বাঁধা একই কাজ রুটিন অনুযায়ী সব করি, তো তার বাইরে কোনো এক্সট্রা কাজ থাকলেই মনে হয় কি যে যেন ভয় লাগে কীভাবে কমপ্লিট করবো কাজটা, হয়ে যায় ঠিকই কিন্তু আগে থেকে ভয় লাগে, যখন করি তখন আবার ঠিক হয়ে যায়। আর শরীরটা কিছুদিন ধরে ভালো নেই, এডিট করতে করতে অনেকটা রাত্রি হয়ে যায়, কদিন তো কিছুদিন ভিডিও দিতে পারছিলাম না, আর ভিডিও না দিতে পারলে একদম ভালো লাগে না, যার জন্য কষ্ট করে হলেও ভিডিও শ্যুট করি, করে ভিডিও এডিট করে দেওয়ার চেষ্টা করি। অ্যাকচুয়ালি সংসারের প্রচুর কাজের চাপ আর মেয়েটার হাফ ইয়ারলি পরীক্ষাও চলছে, সব কিছু সামলে মানে উঠতে উঠতে মানে অনেকটা লেট হয়ে যায়, এডিট করতে করতে সেই 2:30 বেজে যায়, যার জন্য শরীরটা কদিন ধরে সত্যি একদমই ভালো নেই।
আবার আজকে এরকম নিরামিষ মানে সঞ্জামী ধরো, আবার কালকে উপোষ, দেখি শরীরের ওপর থেকে আবার কি যায়। আজকে তো ভিডিওটা শ্যুট করছি, কালকে আদৌ টাইম মতো দিতে পারি কি না পারি। আমার সমস্যা সবচেয়ে বড় এটাই, আমি টাইম মতো ভিডিও পোস্টই করতে পারি না। এবার কি বলবো, আগের দিন চেষ্টা করি আমি ভিডিও রেডি করে রেখে পোস্ট করার, কিন্তু কিছু না কিছু চাপ না এসেই যায়, যেহেতু একসাথে পরিবার, তো অনেক লোকের পরিবার, কিছু না কিছু কাজ এসেই যায়, যার জন্য আর টাইম মতো কিছু করে উঠতে পারি না। রোজ ভাবি যে আমি টাইম মতোই ভিডিও পোস্ট করব, আমি একদম সকাল 10টা মানে 10টাতেই পোস্ট করব, এদিক ওদিক হবে না। কিন্তু আফসোস, দুই একদিন ছাড়া মানে উইকে দুদিন ছাড়া হয়তো বাদবাকি দিন আমার বেটাইমই হয়ে যায়, হয় বিকালে নয় দুপুরে, এরকম হয়ে যায়। যাই হোক, আমি চেষ্টা করব সকাল 10টার মধ্যেই ভিডিও দেওয়ার, আশা করব তোমরা আমার পাশে থাকবে, এভাবেই আমাকে সাপোর্ট করবে। আর কি, আর কিছু চাই না। এখন তো ঠাকুর ঘরটা পরিষ্কার করছি, তারপর ঠাকুর পুজো দেব, বাজার আছে, তারপর দুবও তোলা হয়নি, এই ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে দুবা তুলতে যাব। তো জানি না, সন্ধ্যে সন্ধ্যে বিকেল বিকাল তো হয়েই যাচ্ছে, কালকে বিপত্তারিণী পুজো, তার জন্য জানো তো সব কিছু লাগে, তেরোটা লাল সুতো বাড়তে হয়, তো সেই লাল সুতোর জন্য আমি দুর্বা তুলতে এসেছি এখান থেকে, চলো দুর্বাটা তুলে নিই। এখন তো আকাশটা মেঘলা, 4:45 সময় বিকেল বিকেল সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসে, তো এত মশার উৎপাত কি বলবো। আর পিঙ্কি যখন তুলছিল দুব্বা, তখন বলছিল মামি এখন তুলে নাও, তখন আমার স্নান হয়েছিল না বলে আমি দুব্বা তুলিনি। স্নান তো অনেকবারই করি, তবুও মানে নিষ্ঠাভাবে স্নান করে গিয়ে পুজোর ঠাকুর ঘরে ঢুকে এগুলো তোলা, তখন মাথাটাও ঘষা হয়েছিল না, যার জন্য আমি আর তুলিনি, তার জন্য সন্ধ্যা হয়ে গেল তুলতে। তো আমার দুব্বো তোলা হয়ে গেছে, এবার সুতো বাঁধছি, এই সুতোটাকে 13 বার মানে 13টা প্যাচ হবে, আবার সেই সুতোতে 13টাই গিট হবে। তো এইরকমভাবে গুনে গুনে হিসাব করে করে কাঁচি দিয়ে কেটে নিই, তারপরে ফার্স্টে আমি একটা গিট দিয়ে রেখে দিই সুতোগুলো, তারপর পরে আমি দুব্বোগুলোকে 13টা করে গুনে গুনে সব সাজিয়ে রাখি, 13টা মানে 13টা দুব্বো ওরকম গোছ করে 13 বার করি, তারপর 13টা সুতো ওরকম একটা করে গিট দিয়ে মাথাগুলোকে আলাদা করে একসাথে দেখছো যে গেটে ঝুলছে, এভাবে আমি রেখে দিই। তারপর একটা একটা করে দুব্বো নিই, আর এই এখানে 6টা গিট ফার্স্টে দিই, তারপরে 7 নম্বরে দুব্বা ঢোকাই, তারপর আবারও 6টা গিট দিয়ে সরিয়ে রাখি, এইভাবে আমি এইগুলো করি আর কি। আর যেই সিস্টেমে আমি করি খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ভাগনা বউ তো করে, ওর আবার আমার থেকে একটু লেট হয়, আমি আবার অনেক তাড়াতাড়ি করে ফেলতে পারি। আর কি বলতো, মানে যারা যারা পুজো করবে তাদের সবাইরই 13টা করেই সুতো বাঁধতে হবে। এবার যখন দিদিভাই পুজো করে, এইবার দিদিভাই পুজো করতে পারছে না, তো দিদিভাইয়ের মানে সুতোটা আর কাটতে হচ্ছে না, দিদিভাই পুজো করলে দিদিভাইয়ের সুতোটাও আমিই গাঁথি, কারণ পুজোর সব কাজ আমি গুছাই বলে সব কিছু আমিই করি, তো সুতোটাও আমি গাঁথি। টোটাল 13টা 26টা সুতো করতে করতে আমার পুরো জীবন শেষ হয়ে যায়। তো এইবার আর দিদিভাই পারছে না পুজো করতে, আমার নিজেরই 13টা সুতো করতে হবে, ওর 13টা আর করতে হবে না। তো মানে এইবার একটু কষ্টটা কম হলো। এবার এই যখন আমি দুব্বা তুলছিলাম না, তখন আমাদের পাশের বাড়ি এক দাদার বউ, ওর নাম লিলি, আমাদের সম্পর্কে বৌদি হয় কিন্তু আমরা নাম ধরেই ডাকি লিলি, সবাই ওকে লিলি বলেই ডাকে। তো লিলি ফুল কুড়াতে গেছিলো, 13টা ফুল তো আর এক কারোর বাড়িতে থাকে না, এদিক ওদিক থেকে কুড়িয়ে নিয়ে আসে, অন্যান্যবার আমরাও বেরোই বিকেলবেলার দিকে 13টা ফুল কুড়াতে, কিন্তু আমার বাড়িতে যা গাছ আছে ইনডোর মানে আউটডোর প্ল্যান্ট, মানে 13টা কেন, যদি সঠিক সময়ে এখন ফুটতো ফুলগুলো তাহলে মানে 20-25টাও ফুল আমার বাড়িতে আছে, 20-25 রকমের ফুল আছে। তো যাই হোক, সব ফুল তো ফোটেইনি, কটা ফুল সাদা ফুল, কোরকে ফুল, তারপর শতবেলি ফুল, যা যা ফুটেছে সেগুলোই তুলেছি, পাশের বাড়ি এক বৌদির কাছ থেকে দোপাটি ফুল নিয়ে এসেছি। তো এই নিয়ে আমার টোটাল 6-7 রকম ছিল। তো লিলি বললো আমি গেছিলাম ফুল কুড়াতে, ফুল নিয়ে এসেছি, পিঙ্কি বললো তোমাদের জন্যও আনতে, তাই তোমাদেরটাও নিয়ে এসেছি, আমি নিয়ে এসেছো ভালো করেছো দাও। তো আবার নিয়ে এসে আমাকে প্লাস্টিকে দিয়ে দিলো, আমি ভুল করে 2 বার প্লাস্টিকেই সব নিয়ে ফেলেছি, এখন দেখো কত মুশকিল হয়ে গেল, সব মিশে গেছে, এখন দুব্বাগুলোকে আলাদা সরিয়ে ধুয়ে নেবো, ফুলগুলোকে আগে মানে ইয়ে করে নিচ্ছি, এদিকে সুতো গিট ফুট সব করা হয়ে গেছে, এখন আমি ফুলগুলোকে আলাদা করে রেখে দুব্বাগুলো ধুয়ে নিয়ে আলাদা করব। তো 13টা 13টা করে আমি 3টে জায়গায় রেখেছি এই কারণেই, একটা হচ্ছে আমার ঘরের তারামা, তোমাদের তো দেখালাম তখন পুঁতছিলাম ঘরের তারামার জন্য, একটা আমার মন্দিরের তারামার জন্য, আর একটা পিঙ্কি দেবী মন্দিরের তারামাকে। তো পিঙ্কির ফুল ফল এসব আমি গুছিয়ে দিই, ওরা সব বাজার টাজার করে এনে দিলে আমি সবার পুজোর সব কিছু গুছিয়ে দিই। তো যাই হোক, এখন আমি এখানে 3 জনের জন্য ফুল গোছাচ্ছি, এবার আবার ভোলে বাবার জন্যও গোছাবো।
তো লিলি অনেক ধরনের ফুল দিয়েছিল, এখানে 13টা কেন 14-15 রকমও হয়ে গেছিল। তো আমি সব রকমই মিশিয়ে টিশিয়ে এক করে রাখলাম। তো এগুলো সরিয়ে নিয়ে আমি দুব্বগুলোকে আবার 13টা করে 13 গোছায় আলাদা করে রাখবো, যাতে গিট করে করে মাঝখানে ঢুকিয়ে দিতে তাড়াতাড়ি সুবিধা হয়। আমি এভাবেই করি প্রত্যেক বছরই। আর তোমরা তো জানোই আমি একটু লেদুস, মানে সব কিছুতে একটু লেট হয় আমার। আমি কিন্তু প্রচুর কাজ করতে পারি, একসাথে অনেক কিছু করতে পারি, কিন্তু মানে জায়গা মতো গিয়ে আমি সবসময় লেট হয়ে যাই, জানি না কেন। আমি সবসময় চেষ্টা করি যে আজকে আমি ফার্স্টই হব, কিন্তু আমি সেখানে লাস্টই হই। তার জন্য আমি সবসময় মাথায় কোনো পুজো আসলে, কোনো অনুষ্ঠান আসলে আমার মাথায় একটা টেনশান কাজ করে, যতক্ষণ না সেই অনুষ্ঠানটা পুজোটা যায়, যে আমি করে উঠতে পারবো তো টাইম মতো, সঠিক টাইম মানে করতে আমি পারবো, সঠিক টাইম মতো করে উঠতে পারবো তো, এটাই হচ্ছে ব্যাপার। আর সবাই তো আমার পেছনে সবসময় লেগেই থাকে, মামি ওই আমার ভাগনার বিশেষ করে একটা বড় ভাগনা আছে বান্টি, ওই যে পিঙ্কি যার কথা বলি, যার ফুল আমি গোছাচ্ছি, ওর বর। তো ও সব সময় ও আমার আশায় থাকে যে মামি লেট মানে মামিও ও আমার ওপরে লেট আর কি, আমার নাম দিয়ে ওর লেটটা ও আমার ওপর থেকে চালিয়ে দেবে, এটাই আর কি ব্যাপার। তো যাই হোক, আমার সব এদিকে গোছানো কমপ্লিট হয়ে গেছে, তো দুব্বাগুলো আমি এবার সাজিয়ে নিচ্ছি। এবার এই সুতোগুলো দেখতে পাচ্ছ, প্রথমে একটা করে গিট দিয়ে রেখেছিলাম, এবার এই সুতোগুলোর মধ্যে আমি দুব্বাগুলো ঢুকিয়ে 13টা গিট কমপ্লিট করবো। একটা করা আছে আর 12টা করে দিয়ে আমি গিট কমপ্লিট করব। আমি ঠাকুর ঘরে ঢুকেছি 3:15 নাগাদ, তো এখন 5:30-6:45 বেজে গেছে, ঠাকুরঘর থেকে বেরোতে পারেনি, জানি না ঠাকুরঘর থেকে কখন বেরোবো, বেরিয়েও আরও অনেক কাজ আছে। আর শরীরও ভালো লাগছে না, মনে হচ্ছে না যে বাজারে যাই ফল আনি, কিন্তু যেতে তো হবেই। আর রাত্রি 10টা বাজলেও আমি যাব, আমাদের এখানে বাড়ির পাশেই বাজার, তোমার তো অনেকবার দেখিয়েছি বাজার, বাজারে রাত্রি 11টার সময় গেলেও তুমি সব পেয়ে যাবে। আর যেহেতু কালকে একটা পুজো আছে, আরও বেশি বিশেষ করে খোলা থাকবে, কোনো অসুবিধা নেই, দোকান আমি খোলা পেয়ে যাব। তো পুজো দিয়ে উঠে একটু চা খাবো, একটু রেস্ট নিয়ে তারপর যাবো বাজারে ফল বাজার করতে। ফল বাজার করে নিয়ে এসে সব ধুয়ে টুয়ে আজকেই রেডি করে দেবো। তো আমি ঠাকুর ঘরের কাজ সব কমপ্লিট করে রেখেছি, সন্ধে পুজো দিয়ে নিয়ে আমি সব বাসনকুসন আবারও মেজে রান্নাঘর ঠাকুরঘর গুছে সব পরিষ্কার করে নিয়ে সব কমপ্লিট করে আমি একেবারে শুধুমাত্র গেঁথে রাখছি। তারপর আমার যাতে সকালবেলা উঠে আর কি ঠাকুরঘর পরিষ্কার করতে না হয় বা বাসন মাজতে না হয়, শুধু ঠাকুরঘরটা সামনে থেকে পুছে নেবো, তারপর বাসি সেরে স্নান দান করে পুজো দিতে চলে যাবো কল্যাণী, মানে ঘরের পুজোটা দিয়ে তারপর কল্যাণী যাবো মন্দিরে পুজো দিয়ে। তো আমার সুতোয় গিট করা কমপ্লিট হয়ে গেছে। এই যে গিট করা সুতোগুলো, এগুলো আমাদের সারা রাত তারা মায়ের সামনে রাখতে লাগে। তারা মায়ের সামনে রেখে সকালবেলা যখন আমি পুজো দিতে বেরোবো, এই সুতোগুলোকে আমার ওই যে পুজোর থালা তার মধ্যে নিয়ে চলে যাব মন্দিরে। দেখো আমার সব কাজ কমপ্লিট ঠাকুর ঘরে, পুরো ঝকঝক ফকফক করে ফেলেছি, তো মনটা এখন একটা শান্তি লাগছে যে যাক আমার ঠাকুর ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নিশ্চিন্তে বাজারে যেতে পারি। আর আমাবতী শেষ হলে অনেকে তিল ফলসি খায়, তো লিলি আমায় তিল ফলসি দিয়েছিল, খেয়ে আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়েছিল, যার জন্য শরীরটা আরও বেশি খারাপ লাগছিল। তো আমি যখন ফল বাজার করতে গেছিলাম তখন ফোনটা নিতে ভুলে গেছিলাম, তো বাড়ি এসে আবার ফোন নিয়ে গেলাম ওষুধের দোকানে, তো দাদা ছিল না, আসার পর আমি একটা প্যান্ডি নিলাম। আর বাজারে দাদার এক বন্ধু আমায় ধরেছিল, তো কোল্ড ড্রিঙ্কসটা জোর করে দিয়ে দিয়েছে। তো দেখো রাতেরবেলা রকি এসেছে আমাদের বাড়িতে ঘুরতে, এটা জ্যোতির কুকুর, ও মাঝে মাঝে আমাদেরকে ঘুরতে আসে। কুকুরের এমন স্মৃতিশক্তি কখনো কখনো না ভুলেই না, আসলে দেখো কেমন করে, মনে যেন কত চেনে আমাদের, কত ভালোবাসে, কুকুর প্রাণীটাই এমন। দেখো তুমি দেখো নিকি, আমরা হয়তো মনে হয় এক মাস পরকে দেখছি, তারপরেও দেখো কত ভালোবাসা, ভীষণ একটা কিউট ডগি, আমাদের বাড়িতে মাঝে মাঝেই বেড়াতে আসে। আজকের সব কাজ আমার কমপ্লিট, তো আবার কালকে পুজো আছে, সকাল তাড়াতাড়ি উঠতে হবে, তো কালকে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ভিডিও এতটাই, ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার সঙ্গে থেকো, গুড নাইট।